হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজ আপনাদেরকে দেখাবো হটমেল এবং আউটলুক ইমেল অ্যাড্রেসে কীভাবে একটি অফিসিয়াল ইমেল সিগনেচার দিতে হয় চলুন দেখা যাক কীভাবে করতে হয় প্রথমেই আমাদেরকে আমাদের ইমেলের মধ্যে প্রবেশ করতে হবে তো প্রথমেই আমি আমার সুবিধার কাজের সুবিধার্থে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ইমেলের মধ্যে প্রবেশ করে নিয়েছি এখন যেটা করতে হবে সেটিংসের মধ্যে যেতে হবে তারপরে অপশন তারপর যেটা করতে হবে ইমেল সিগনেচার ক্লিক করতে হবে এখন এখানে আমাদের সিগনেচারের সকল বিষয়বস্তু লিখে দিতে হবে আমি আগেই একবার দিয়ে দিয়েছিলাম যার জন্যে এখানে আগেরটাই দেখা যাচ্ছে আমি এটা কেটে দিচ্ছি এবার নতুন করে আমি আমার সিগনেচারটি দিচ্ছি আমি আমার কাজের সুবিধার্থে এখানে আমি আগেই লিখে নিয়েছিলাম এখন যেটা করব এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিব বক্সের মধ্যে পেস্ট করে দিব ওকে এখন যেটা করতে হবে ছেবে ক্লিক করতে হবে তাহলে আমাদের সিগনেচারটি হয়ে যাবে আমি কপি করে পেস্ট করেছি আপনারা যদি চান এখান থেকে আপনারা লিখে এখানে আপনাদের মনের মতো করে সিগনেচারটি তৈরি করতে পারেন আন্ডারলাইন লেখাটি ব্যথা করার জন্য বোল্ড করার জন্য টেক্সট কালার করার জন্য সব কিছু এখান থেকে করা যাবে ওকে এবার সেভ দিয়ে দিই সেভ হয়ে গেল আমাদের ইমেল সিগনেচার এবার ব্যাগে চলে যাই এখন আমি আপনাদেরকে দেখাবো সিগনেচারটি কোথায় কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখার জন্যে নিউ ইমেল কম্পোজ করতে হবে দেখুন আমাদের সিগনেচারটি এখানে দেখা যাচ্ছে এখন কী করব আমরা একটি ফটো পাঠাবো আমাদের অন্য একটি ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে লিখি দেখুন আমি আগে একবার ব্যবহার করেছিলাম বলে এখানে চলার সিখ লিখার নিয়ে নিলাম এখানে লিখব ফটো কারণ আমি একটি ফটো সেন্ড করব আমার অন্য একটি ইমেল অ্যাড্রেসে এখান থেকে গিয়ে কম্পিউটার থেকে ফটো নিব ফটোটি আপলোড হচ্ছে ওকে আপলোড শেষ এবার সেন্ডে ক্লিক করে দিব ওকে আমাদের অন্য একটি ইমেলে সেন্ড হয়ে গেছে আমাদের ইমেলটি এখন আমরা সেন্ডে গিয়ে দেখি আমাদের ইমেলটি সত্যি সত্যি সেন্ড হয়েছে কিনা চলুন যাওয়া যাক সেন্ড ক্লিক হিয়ার হ্যাঁ আমাদের ইমেলটি অন্য আমাদের অন্য একটি ইমেলে সেন্ট হয়ে গিয়েছে এই যে আমাদের ইমেলটি চলে আসছে ওপেন করা যাক এই যে সিগনেচার এবং এই যে আমাদের সেই ফটো ওকে বন্ধুরা হয়ে গেলো আমাদের ইমেল সিগনেচার এবং দেখাও হয়ে গেল কীভাবে আমাদের ইমেল সিগনেচারটি কোথায় ব্যবহৃত হয়ে থাকি গুড বাই